লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নসরুল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। শনিবার হিজবুল্লাহ জানায়, শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হন। এ ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ। এদিকে এ ঘটনার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সামদানির প্রত্যয় রিপোর্টে বিস্তারিত। লেবাননের রাজধানী বৈরুতে গেল শুক্রবার হিজবুল্লাহ সদর দপ্তরে বিমান হামলা চালায় ইসরায়েল। এ হামলায় নিহত হয়েছেন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নসরুল্লাহ। শনিবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, 32 বছর ধরে তাদের নেতৃত্ব দেয়া মহান নেতা শহীদদের দলে নাম লিখিয়েছেন। 1960 সালে বৈরুতের বুর্জ হামুদ এলাকায় জন্ম হয় তার। 1975 সাল থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন হাসান নসরুল্লাহ। 1985 সালে হিজবুল্লাহ প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যেই তিনি দেশটির জনপ্রিয় নেতায় পরিণত হন। 1992 সালে মাত্র 32 বছর বয়সে দলটির নেতা নির্বাচিত হন নসরুল্লাহ। শীর্ষ নেতা হওয়ার পর থেকেই ইসরায়েলের ফিলিস্তিনে দখলদারিত্ব প্রতিরোধে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন তিনি। এ ঘটনাকে লজ্জাজনক আক্রমণ হিসেবে অভিহিত করে হাসান নসরুল্লাহর মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরাক। এছাড়া প্রতিরোধের নেতা হাসান নসরুল্লাহর গৌরবময় সংগ্রাম অব্যাহত রাখা হবে বলে জানায় ইরানের পররাষ্ট্র দপ্তর। এদিকে হিজবুল্লাহ প্রধানের মৃত্যুর খবরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার দেশটির গণমাধ্যম জানায়, ইরানের পক্ষ থেকে হিজবুল্লাহ ও অন্যান্য মিত্রগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে লেবানন ও ইসরায়েলের সংঘাতে জটিল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। যোগাযোগ যন্ত্র বিস্ফোরণ সহ দেশটিতে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত কমপক্ষে 700 জন নিহত হয়েছে। সামদানি প্রত্যয়, আর টিভি।